হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার শিখেছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বট চিংড়ি কালিয়া। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কি সুন্দর দেখতে। সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ওটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এখানে আমি তেলটা দিই, গরম হলে এখানে মাছটা আমি দিয়ে দিচ্ছি। এই কড়াইতে আমি এর আগেও কিছু মাছ ভেজে তুলে নিয়েছিলাম, তাই কড়াইতে আমার কিছুটা তেল ছিল এবং তারপরে আমি কিছুটা তেল আর এর মধ্যে অ্যাড করেছি। মাছের যে দাঁড়াগুলো থাকে না, সেগুলো আমি এর সঙ্গে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজা ভাজা মতো করে নেব। চিংড়ি মাছের মাঝখান থেকে শুরু করে ওপর দিকে সমস্তটা দেখো খোলা ছাড়িয়ে নিয়েছি এবং লেজের কাছে মাথার কাছটা একটু খোসা রেখেছি, যাতে দেখতে ভালো লাগে, মাছটা খুব সুন্দর থাকে। এবং ওর যে মোটা মোটা দাঁড়াগুলো, সেগুলো আমি নিয়েছি, সেগুলো ভালো করে ভাজা করছি। এগুলো ঝালে খেতে খুব ভীষণ ভালো লাগে। এবার আমি মাছগুলো ভাজা হয়ে তুলে নিয়ে অন্যটা সাইডে রেখে দিয়েছি। আমি একটা অন্য কড়া ব্যবহার করেছি এখানে। আবার ওখানে অ্যাড করেছি সাদা তেল 3 থেকে 4 চামচ। তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গোটা শুকনো লঙ্কা, 1 গোটা তেজপাতা এবং 1 টিস্পুন সাদা গোটা জিরে এবং 1 টিস্পুন কালো গোটা জিরে। এই সমস্ত উপকরণ দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 গোটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে তারপর একে একে বাকি মশলা অ্যাড করব। দেখতেই পাচ্ছে বন্ধুরা, পেঁয়াজগুলোর মধ্যে একটু হালকা ব্রাউনি কালার এসে গেছে। এইবার আমি এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো আমার কেটে রাখা 2 গোটা টমেটো কুচি এবং 3 গোটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফিলে করে নিয়েছি। তোমরা চাইলে, যেহেতু এটা কালিয়া, তোমরা চাইলে এখানে বাটা লঙ্কার ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো বা কাঁচা লঙ্কাও বেটে ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এটা দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আমি নিচে ওপর করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোগুলো ভালোভাবে সফট হয়ে গলে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমি ভালো করে হালকা হাতে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ এবং স্বাদ অনুযায়ী আমি এখানে 1 টিস্পুন চিনি ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল। যদি তোমরা এখানে মিষ্টিটা পছন্দ না করে থাকো তাহলে এটা স্কিপ করতে পারো, বাট এইটা কিন্তু এই রান্নার স্বাদেতে ভরপুর করতে সাহায্য করে, একটা আলাদা মাত্রা এনে যায় স্বাদের। এটা কিন্তু মোটো তরকারিটাকে মিষ্টি করে না, এটা খুব ভালো ফ্লেভার আনে এবং খুব ভালো কালারও আসে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছের সেই দাঁড়াগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। দাঁড়াগুলো তো একটু শক্ত হয়, তাই এগুলো আমি একটু আগে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুরোপুরি ওর মধ্যে চলে যায়। আর মাছটা তো বেশ নরম, মানে খোসা ছাড়িয়ে নেওয়ার যে অংশটা এতটাই নরম, তুলতুলে মানে খুব সাবধানে করতে হবে, তাই মাছটা আমি একটু পরে দেব। এবার আমি এখানে অ্যাড করেছি 1 কাপ জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে। আমি এইটা এর সাথে এটা আমি ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব 7 থেকে 8 মিনিট। তাহলে কী হবে, দাঁড়াগুলো তো শক্ত, ওটাও সফট হয়ে যাবে আর এবং ভেতরে গ্রেভির টেস্টটা পুরো ভালোভাবে চলে যাবে। দেখো আমি 8 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আমি ভালো করে আবার নিচে ওপর করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার চিংড়ি মাছটা। মাছটা আমার অলরেডি ভেঙে গেছে, যেহেতু এতটাই নরম ছিল, লেজা মাথা সব আলাদা হয়ে গেছে অলরেডি, আমার 3টে ভাগে বিভক্ত হয়ে গেছে। আমি 3টে পিস আলাদা আলাদা করে এইভাবে দিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব আর এটাকে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটা দেবার পর একটু হালকা হাতে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। একটু সাবধানে করতে হবে, যেহেতু খোসা ছাড়ানো চিংড়ি মাছটার খুবই সফট হয়, তাই খুব ধীরে হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার ধনে পাতা কুচি। এইটা দেবার পরও কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে এই রান্নাটা আমি আবার ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব এবং এই অবস্থায় এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে
স্ট্যান্ডিং টাইমে রাখবো 3 থেকে 4 মিনিট। দেখো বন্ধুরা, আমি 4 মিনিট পর ফিরে এলাম। আমি কিন্তু গ্যাসের সুইচ অফ করে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু আজকের মতো একদম রেডি। তোমরা দেখতেই পেলে আমি রান্নাটা কিভাবে করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করো এবং আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। এবং আমাকে একটা প্লিজ লাইক করে যাও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর আমার বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এর পরের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবং আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করো তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এবং আমার আজকের রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কী কী রেসিপি আমার থেকে দেখতে চাও। আমি আবার ফিরছি তোমাদের জন্য অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।